চট্টগ্রাম বন্দর টোল রোড দখলগুড়ি সলিড বেসরকারি ইনল্যান্ড কন্টেনার ডিপো এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাইবার মতো নৈরাজ্য এবং অবৈধভাবে গাড়ি পার্কিং কিছুদিন আগে সি প্লাস টিভি ইয়েলোয়ের উপসংবাদ প্রচার করছিল। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বন্দর মেইন মার্কেট সংলগ্ন ডিপোর অভ্যন্তরত পর্যাপ্ত জায়গা না থাকার কারণে টোল রোড ঢুকিবার মুকুত অবৈধভাবে পার্কিং করার ট্রাক কাবার্ড ভ্যান লরি সহ পণ্যবাহী যানবাহন, যার কারণে বন্দরের আমদানি রপ্তানি পণ্যবাহী যান চলাচল বিঘ্নিত হওয়ার প্রত্যেকদিন। 13 মার্চ বুধবার বিষয় লইয়ে সি প্লাস টিভি মুখোমুখি হয় বন্দরের মুখপাত্র এবং বন্দর সচিব জনাব ওমর ফারকর। তিনি সি প্লাস টিভির হয়, আসলে চট্টগ্রাম বন্দরের প্রোডাক্টিভিটি দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের গ্রোথ অলমোস্ট 9-10%, গতবার 9% এবং অলমোস্ট ডাবল ডিজিট গ্রোথ আমাদের। সুতরাং কন্টেইনারের প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে অন্যান্য স্থাপনাগুলো যে হারে বাড়া দরকার, যেমন প্রাইভেট অফডক ডিপো, এগুলো সেভাবে বাড়ছে না। এই ডিপোগুলোতে সাধারণত যে সকল দূর দূরান্ত থেকে ঢাকা এবং অন্যান্য প্রত্যন্ত এলাকা থেকে যে সমস্ত কন্টেইনারবাহী ট্রেলার কিংবা কাভার্ড ভ্যান আসে, সেগুলা একই সাথে ডিপোতে আনস্টাফিং করার মতো অবস্থা অবকাঠামো তাদের নেই, যে কারণে কিছু ট্রাক কিংবা কাভার্ড ভ্যান বা লরি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। আর আমাদের যে টার্মিনালগুলো আছে সেটাও কিন্তু অপর্যাপ্ত, যে হারে আমাদের গ্রোথ হচ্ছে সে হারে কিন্তু আমাদের টার্মিনালও হচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে দু একটা টার্মিনাল করে দেওয়া হয়েছে এবং বন্দর এই জিনিসটাকে আশু সুরাহা চায় অ্যাকচুয়ালি, এবং আমাদের বে টার্মিনালের যে প্রাথমিক কাজ আমরা শুরু করেছি, তার মধ্যে আমরা একটা ডেলিভারি ইয়ার্ড করব এবং একটা ট্রাক টার্মিনাল করব। সুতরাং বন্দর এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের উপদেষ্টা কমিটিতে একটা সিদ্ধান্ত ছিল যে 1.5 বছরের মধ্যে আমাদের যে বন্দরের আশেপাশে যে ডিপোগুলো সেগুলোকে সরিয়ে নেওয়া হবে। আসলে এই বিষয়টা বিভিন্ন ডিপো থেকে বিভিন্ন রকম ওরা আবেদন করেছে, এই বিষয়টা তো তাৎক্ষণিকভাবে সরানোর বিষয় না, কারণ এখানে বিশাল স্থাপনা, এগুলো সময়ের প্রয়োজন। তাই এই বিষয়টা পুনর্বিবেচনার জন্য বর্তমানে আছে। অবশেষে সার্বিক বিষয়ে নজরদারি এবং যথাযথ কর্তৃপক্ষের সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এই সমস্যা নিরসন হইব এলে প্রত্যাশা সাধারণ ভুক্তভোগী অলর। জুবাইর রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন। আরা সাদ্দাই হতা হই।